नमस्कार बंधुरा मनुश्री कूकिंग चैनेले अपन सबा के स्वागत। आज हमें बनाब सर्षेर पार्सी गरम भातेर साथे दारुण लागे खूब सहज एवं टेस्टी एक रेसिपी खूब सहजे बाड़ीते बनिए फेलते पारें। चलुन ताहले देखे नीन केमन भावे बनाबेन एई सर्षेर पार्सी। सर्षेर पार्सी बनानोर जोन्नो आमि एखाने पाँचटी पार्सी माछ निएछि। माछगुलो भाजार जोन्नो परिमाण मतो नून हलुद माखिए नेब। माछे ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব মাছে ভালোভাবে নুন ঢোকার জন্য। কিছুক্ষণ পরে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে এক চামচ সরষের তেল দিয়ে দেব। পুরো রান্নাটাই সরষের তেলে হবে। তেল গরম হলে একে একে মাছগুলো দিয়ে দেব। समस्त माछगुलो दिए दिलाम। एक पीठ होते थाक। एक पीठ होले उल्टे देव। माछगुलो उल्टे पाल्टे भेजे नीते होबे। भालोभावे भाजा होले तुले नेब। आबार ओई माछ भाजा तेले एक चामच सर्षेर तेल दिए दिलाम। पुरो रान्नाटा सर्षेर तेलेई करते होबे। एर मध्ये दिए दिलाम पेंयाज बाटा। पेंयाजटा हल्का ब्राउन होवा पर्यन्त नाड़ाचाड़ा करे नेब। हल्का ब्राउन होले এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। টমেটোটা হালকা নরম হলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ লঙ্কার গুঁড়ো। দেখুন মশলাটা একদম শুকনো হয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে কষিয়ে নেব। কষানোর সময় জল প্রয়োজন মনে হলে আবার জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাতে হবে। এর মাঝে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। সর্ষে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তবে খেয়াল রাখবেন সর্ষেটা দেওয়ার পর বেশিক্ষণ আড়বেন না, তাহলে তেতো হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব। বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবারে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এবার রান্না করতে হবে কিছুক্ষণ, গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত। উপর থেকে আমি এবার ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। দেখুন এখানে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এখানে আমাদের সর্ষের পার্সি একদম রেডি পরিবেশন করার জন্য। এবার আমি পরিবেশন করে দেব। দেখলেন তো কত সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে নেবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।